কি মুশকিল রে বাবা, এখানে তো শান্তিতে হাঁটতেই পারছি না। থ্যাংকস রোবো বয়, থ্যাংকস। তুমি আমার ছেলেটাকে বাঁচিয়ে দিলে। তুমি যদি না থাকতে তাহলে না জানি কি হতো। আরে কি করছিলে তুমি? নিজের শক্তির উপর খুব অহংকার না? বাচ্চাটা যদি কিছু হতো তাহলে? জি, এখন তুমি আমার সঙ্গে থাকো। এই খারাপ দুষ্টু পালনের ব্যবস্থা আমি করছি। এটা তোমাকে দিয়ে নয়, আমি সামলাচ্ছি। আরে জিন্টু তুমি, আরে জিন্টু তুমি। ভীর, এ হলো আমার বন্ধু চিন্টু। চিন্টু, এ হলো ভীর, ইবলি আর চুলবুল। এরা সবাই আমার বন্ধু। হাই চিন্টু, আজ থেকে তুমিও আমাদের বন্ধু। আর চিন্টু, এতক্ষণ যে জাদু দেখালে সেগুলো সব ভুলিয়ে দাও। এক্ষুনি দিচ্ছি। ভীর, আমি চিন্টুর সাথে ঘুরে ঘুরে আসছি। আমাদের দুজনের কত বছর পর দেখা হলো। আর বলো জিন্টু, তোমার ওই চাট খাওয়ার শখ এখনো ওরকমই আছে? আরে একদম, যেমনটা ছিল তেমনটাই আছে। এখনো আমার চাট তেমনই পছন্দের, যেমনটা আগে ছিল। ওই দিনগুলো কত ভালো ছিল, যখন আমরা রোজ রোজ খেলতাম। কিন্তু কোনো ব্যাপার না, এবার থেকে আমি আর তুমি একসাথেই থাকবো। ব্যাস, রোজ খেলবো আর প্রচুর মজা করব। এবার তুমি এখানেই থাকবে আমার সাথে, আর মাঝে সাঝে বীরের সাথে দেখা করতে চলে যেও, ঠিক আছে? না না, আমার ওখানেই থাকতে বেশি ভালো লাগে। আমার ওখানে চাট এই জাদু চাটের থেকে অনেক ভালো। আর সত্যি কথা বলতে, ভীরকে ছাড়া আমি কিছুতেই থাকতে পারবো না। তাহলে ঠিক আছে, যাও তোমার ভীরের কাছে। আরে চিন্টু শোনো, শোনো, এই চিন্টুর রাগ আগের মতনই একই আছে। কিন্তু ওর রাগ যখন কমে যাবে তখন ও এমনিই চলে আসবে। আমি এখানেই ওর জন্য অপেক্ষা করি। আমার বন্ধু জিন্টুকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ভীর, আমি তোমার জীবন থেকে জিন্টুকে অনেক দূরে নিয়ে চলে যাব। এমন ঝগড়া বাঁধাবো যে তুমি নিজেই জিন্টুকে তাড়িয়ে দেবে। কর্ক, ভীর ভীর, এই নাও, এই তোমার শাটল কক। আরে আমাকে কেন মারছো? দেখতে পাচ্ছ না নাকি আমি বান্টি? দাঁড়াও দাঁড়াও, আমাকে মেরো না। এই বান্টির আওয়াজ কোত্থেকে আসছে? মনে হচ্ছে কোন জায়গা থেকে ও চিৎকার করছে। হ্যাঁ হ্যাঁ, আমি এখানেই আছি। প্লিজ আমাকে বাঁচাও। জিন্টু, তুমি এটা কি করেছো? খবরদার, এরকম কাজ যদি তুমি আরেকবার করেছো। একশোবার করবো। ও সবসময় তোমাকে বিরক্ত করে, তাহলে আমি কেন বিরক্ত করবো না ওকে? কারণ আমি তোমাকে বলছি, তুমি আমাকে যখনই দেখো আমার উপরে রাগ করো। বন্ধু হলে চিন্টুর মতন হওয়া দরকার। ও আমার উপরে কখনো রাগ করে না। যদি তুমি আমার মালিক না হতে তাহলে তোমাকে ছেড়ে আমি চিন্টুর কাছে চলে যেতাম। তাহলে যাও, গিয়ে তোমার বন্ধু চিন্টুর সাথেই থাকো। আমাদের সঙ্গে ঝগড়া করো না। ঠিক আছে। আরে আরে, আমি তোমাদের জন্য গাজরের হালুয়া বানিয়েছি। এসো বসে পড়ো, আমি এক্ষুনি নিয়ে আসছি। তুমি পৃথিবীর সব থেকে ভালো দাদু। হ্যালো দাদু। তুমি এসে গেছো, এসো তুমিও বসে পড়ো আর গাজরের হালুয়া খাও। হ্যাঁ হ্যাঁ, এই নিন।
আমি এ টেস্ট জাদু করে আরো ভালো করে দিলাম। এবার এটা আমার বন্ধুদের খাওয়ান, খুব ভালো লাগবে। জিন্টু তুমি কোথায়? কোথায় জিন্টু? এবার হবে ফাইট। এটা আবার কেমন মজা? তোমার এত বড় সাহস, তুমি ঘরের মধ্যে এরকম ব্যাং এনে ছেড়ে দিলে। ভিড়, আমি কোনো ব্যাং ঠ্যাং কিছু ঘরের মধ্যে ছাড়িনি। তুমি আবার মিথ্যে কথাও বলছো। এই সমস্ত কিছু তোমারই কাজ। তোমার বন্ধুর কাছে যেতে হলে তুমি যাও। এখানে এসব উল্টোপাল্টা কাজ বন্ধ করো। এসব কেন করছো? এগুলোকে সরাও। ইটস মাই অর্ডার। ও, তাহলে মালিক হয়ে গেলে বন্ধুত্বের নাটক করে যতো দিন। দাদু, তুমি ঠিক আছো তো? এবার ইমলিকে মজা দেখাচ্ছি। হাই ইমলি, সাইকেল চালাতে না, উড়তে মজা হয়। বাই বাই। জিন্টু যদি আমাকে ছেড়ে চলে যেতেই চাইতো, তাহলে ও কখনো এভাবে কাঁদতো না। কোনো থার্ড পার্টি আমাদের মধ্যে ঝগড়া বাঁধাচ্ছে না তো? ওর বন্ধু জিন্টু এসবের পিছনে নেই তো? ওকে ওকে, বেশি ইমোশনাল হবার কোনো দরকার নেই। যাও আর তোমার জিন লোকে গিয়ে থাকো। আমরা আর একসাথে থাকতে পারবো না। ব্যাস, যাবার আগে শেষবারের মতো একবার হাগ করে নাও। জিন্টু, কোথাও কিছু গন্ডগোল আছে। আমি যেমনটা বলছি তুমি ঠিক তেমনটাই করবে। ওকে ওকে। আচ্ছা জিন্টু, আমি তোমাকে সন্ধ্যে পর্যন্ত সময় দিচ্ছি। যাও, সন্ধ্যে পর্যন্ত ভেবে নাও, আমার সঙ্গে থাকবে নাকি তোমার জিল লোকে ফিরে যাবে। সন্ধ্যেবেলা এসে জানাবে। ওকে, আমি সন্ধ্যেবেলা এসে বলছি। সন্ধ্যে হওয়ার আগে আমি তোমাকে এতটাই বিরক্ত করব যে তুমি জিন্টুর মুখই দেখতে চাইবে না। ইমলি, আমার মনে হয় জিন্টু এবার শুধরে যাবে। সন্ধ্যে অব্দি অপেক্ষা করতে পারলাম না। অল্প একটু শিক্ষা তোমাকেও দিয়ে দিই। তুমি সবসময় আমাকে কিছু না কিছু তো শেখাতে থাকো। জিন্টু, তোমার লজ্জা হওয়া উচিত। বীরের মতো ভালো বন্ধুকে বিরক্ত করছো। বীর, আজকে থেকে আমি তোমার বন্ধু। আমরা দুজন একসাথে থাকবো। ওকে জিন্টু, আজ থেকে আমরা দুজন একসঙ্গে থাকবো। আর জিন্টু, তোমার যেখানে যাবার ইচ্ছে তুমি সেখানে যেতে পারো। আজ থেকে তুমি মুক্ত। বীর ও জিন্টু না। কি বলছো তুমি? ও তো চিন্তুই।
ও চিন্টু হতেই পারে না। কেন হতে পারে না? ও চিন্টু, ও চিন্টু, ও চিন্টু। না, চিন্টু আমি। এই দেখো। উপস, সরি। এতক্ষণ ধরে তুমি এসব ড্রামা করছিলে? কি চাও, যে আমার আর ভীরের বন্ধুত্ব ভেঙে যাক? কিন্তু আমাদের বন্ধুত্ব এত দুর্বল নয়, বুঝেছো? চিন্টু, আমরা সবাই বন্ধু হয়ে একসঙ্গে থাকতে পারি। কারুর থেকে কাউকে আলাদা করার কোনো দরকার নেই। চিন্টু, তুমি চিন্টুর কাছে যাও। আর ও যতক্ষণ না বলবে ততক্ষণ তুমি আসবে না। কত বছর পর দেখা করতে এসেছে। I'm sorry, Veer. I'm very sorry. আজকে থেকে আমি তোমাদের বন্ধু হয়ে থাকবো।